সচিব, আপনি আপনার বক্তব্যে বললেন যে প্রধানমন্ত্রী আপনাদেরকে আন্দোলনের জন্য বলেছে যে মাঠে যাতে তারপরে আবার প্রধানমন্ত্রী বক্তব্য বিপরীত ছিল। আসলে কি প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে একটা একটু ফাঁক ছিল বিএনপির জন্য, যে বিএনপি কর্মীরা যাতে মাঠে নামে সেই ক্ষেত্রে তাদেরকে একটা শোনেন আওয়ামী লীগের তো মানে একটা কথা আছে, দূরাত্মার ছলের অভাব নেই, আওয়ামী লীগের কোন ছলের অভাব নেই। ওরা প্রতি মুহূর্তেই ছল তৈরি করে এবং ছল তৈরি করে আপনার আন্দোলনকে বিপদে পরিচালিত করে, গণতন্ত্রকে ধ্বংস করে। এগুলো তো তাদের কমন ব্যাপার আর কি। প্রথম থেকে আমি সবসময় আমি যে কথাটা আপনাদের বলি, আওয়ামী লীগের বডি কেমিস্ট্রি একটা আছে আর কি, যে কমিস্ট্রিটা আছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে যে সন্ত্রাস। সন্ত্রাসে তাদের জন্ম, সন্ত্রাস দিয়ে তারা রাজনীতি করে এবং সন্ত্রাস দিয়েই তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। আমরা এর আগেও যখন আমরা একটা মোটরসাইকেল এসে পড়েছিল না, তখন একটা প্রেস ব্রিফিং করেছিলাম, কিন্তু ওই একই কথা। মোট কথা আপনার আসল কথা হচ্ছে যে একটা অনির্বাচিত সরকার যদি হয়, যারা ইলেকটেড না বা যে পিপুল, তাতে স্ট্রেংথই থাকে না, তার সেই শক্তি থাকে না। এক, এই সরকারের তো কোনো শক্তি নেই, এক। দুই, সে টিকে আছে অন্যদের শক্তিতে, যে কারণে তার নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তার যে ভূমিকা নেওয়া প্রয়োজন সেই ভূমিকা সে নিতে পারে না, ওই বিদেশিদের দ্বারা প্রভাবিত হয়ে তাকে সিদ্ধান্ত নিতে হয়। এবং যেটাকে আমি সবটা আমরা বলি যে একটা নত জানু পররাষ্ট্রনীতি, এটা ছাড়া সে টিকেও থাকবে না। সেই জন্য সে ওটাই এটাই করে এখন। এটাকে যেভাবে আপনার এর প্রতিবাদ হওয়া উচিত, যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সেকেন্ড টাইম হলো এবং এখনো যারা তারা যেটা করবে, হাইকমিশনারকে বা আপনার অ্যাম্বাসেডারকে ডেকে আপনার বলবে যে খুব শক্ত ভাষায় তাদেরকে বলা হয়েছে, ঠিক আছে, ডিপ্লোম্যাটিক নেওয়া হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সরকারকে সেই সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করতে হবে, যেটা আমি এর আগেও বলেছি আপনার, বার্মার সঙ্গে সমস্যার সমাধান এমনি হবে না। বার্মার সঙ্গে সমস্যার সমাধান করতে হলে বার্মার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে, রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার জন্য তাকে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, হেড অব দি গভর্নমেন্ট, তাকেই বিশ্বের বিভিন্ন দেশগুলোতে যেতে হবে এবং যারা এই রোহিঙ্গা শরণার্থীদের রোহিঙ্গা ইস্যুতে যারা সম্পৃক্ত আছে, আমি পরিষ্কার করে বলি ভারত এবং চীন, এই দুইটা দেশকে তাকে কনভিন্স করতে হবে যে এদেরকে ফেরত পাঠানোর জন্য। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শক্তি অর্জন করতে হবে, যেন তারা এই মর্টার মারলে এদিকে মর্টার মারলে যেন ওদিকেও মর্টার যায়, সেই ব্যবস্থা অবশ্যই তাকে করতে হবে। জি অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন আপনি। সরকারের একটা বড় একটা চক্রান্ত ষড়যন্ত্র যে বিএনপিকে এইভাবে ঠেলে দিয়ে একটা সহিংসতার মধ্যে নিয়ে যাওয়া, এবং যেটা বরাবরই তার এখনো কিন্তু একই কথা বলে, দেখবেন প্রত্যেকদিন বলছে বিএনপি আগুন সন্ত্রাস করবে। ওদের সমস্যাটা হয়ে গেছে যে এখন পর্যন্ত আগুন নাই, তো তারপরে বিএনপি মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে যে প্রতিরোধ গড়ে তুলছে, যে প্রতিবাদ করছে, এটাতেই তাদের সমস্যাটা সৃষ্টি হচ্ছে। কারণ এতদিন তো বলে এসে যে বিএনপি সন্ত্রাসী দল, বিএনপি আগুন সন্ত্রাস করে, বিএনপি শান্তিতে বিশ্বাস করে না, এইসব বলে এসছে। সুতরাং একদিকে তারা প্রভোগ করার চেষ্টা করছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদেরকে সেইখানে না নিতে পারায় তারা অনেক অনেক কষ্ট ভুগছে। অবশ্যই যাবে, অবশ্যই যাবে, এটা চরম মানবাধিকার লঙ্ঘন। আপনি, আমি প্রতিবাদ করছি একটা যে কোনো বিষয়ে, আপনি আমাকে গুলি করে দেবেন, এর চেয়ে মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে?